করোনাকালে উমরা পালনের সুযোগ এলেও খরচ করতে হবে প্রায় দ্বিগুণ। বয়সও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবার। এসব কারণে উমরা যাওয়ার আগ্রহ কমেছে। এমন পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে যাত্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হজ এজেন্সিগুলো। বিস্তারিত জয়ন্ত কর্মকারের প্রতিবেদনে। গত 1 নভেম্বর থেকে বিদেশিদের জন্য পর্যায়ক্রমে উমরা পালনের সুযোগ দেয় সৌদি সরকার। এরই মধ্যে বিভিন্ন দেশের যাত্রীরা সৌদি আরব গেলেও বাংলাদেশ থেকে যাত্রা শুরু হয়নি এখনো। এবার কেবল 25 থেকে 50 বছর বয়সীরাই উমরা পালনে যেতে পারবেন। সৌদি গিয়েই থাকতে হবে 72 ঘন্টার কোয়ারেন্টিনে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে, তারপরেই মিলবে উমরা পালনে অনুমতি। গত কয়েক বছরের তুলনায় করোনাকালের খরচ দ্বিগুণ, ফলে এবার উমরায় যাওয়ার আগ্রহও কম। যে কাপড় পরে যাবেন সেখানে 3 দিন হোটেলে ওই অবস্থায় থাকবেন, এরপরে 1 দিন 3 ঘন্টার জন্য উমরা করার সুযোগ পাবেন, মানে একটা উমরা করতে পারবেন, একবেলা নামাজ পড়তে পারবেন। সেই কারণে আমি সন্দিগ্ন, যথেষ্ট সন্দিগ্ন যে আসলে আগ্রহী হবেন কিনা আমাদের উমরা যাত্রীরা এই এজ গ্রুপ এবং এই কন্ডিশনগুলো মিলে। বয়সের ভারের কারণে কিন্তু বাংলাদেশের থেকে খুব স্বল্প সংখ্যক যেতে পারবেন, আবারও এইসব রেস্ট্রিকশনের কারণে হয়তো এই নিয়ম কানুনগুলি প্রতিপালন করা, যার কারণে অনেকেই হয়তো আগ্রহ হারাবেন। এখনো তারিখ চূড়ান্ত না হলেও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে এজেন্সিগুলো। তাদের আশা, উমরা করতে শিগগিরই বাংলাদেশ থেকে যাত্রা শুরু হবে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। বৃথাই যেন সকল আয়োজন, গুমোট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল, যখন তুমি নেই, নিয়ম মেনে থমকে থাকে সব। হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর, সময় স্রোতধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে, মানুষে মানুষ বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে, প্রকৃতি আশপাশ আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান। নাগরিক, টেলিভিশন নয়, সম্পর্ক।